SSCHSC পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়নের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আর করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকায় এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবতে পারছি না বলেও মন্তব্য করেছেন তিনি। একই কারণে অঞ্চলভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে কর্মরত নন এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বলেছে শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে নির্দেশনা দিয়ে কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ওলামা মাশায়েখরা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ইমাম মুয়াজ্জিনদের জন্য অবিলম্বে চাকরি বিধি প্রণয়ন ও জাতীয় বেতন কাঠামো নির্ধারণ ও 560টি মডেল মসজিদে জনবল নিয়োগ, ওলামা মাশায়েখদের সমন্বয়ে নিয়োগ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন তারা। আর সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা চান ওলামা মাশায়েখরা। ফরিদপুরের বোয়ালমারিতে সপ্তম শ্রেণীতে এক ছাত্রী বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালমারি থানায় মামলা করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সশরীরে পরীক্ষা নেওয়া হবে। আর স্নাতক ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রমোশনের বিষয়ে সিদ্ধান্ত না হলেও মৌখিক অথবা অনলাইনে পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন 13 গ্রেডে উন্নীত করতে 700 টাকা ঘুষ দিতে হচ্ছে পটুয়াখালীর বাউফলের শিক্ষকদের। ঘুষ দিয়েও শিক্ষকদের বেতন বেড়েছে 70 টাকা। গ্রেড পরিবর্তনে প্রাথমিক বিদ্যালয়ের 500+ সহকারী শিক্ষকদের কাছ থেকে 700 টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। হবিগঞ্জের বাহুবলের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি সরকারিকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে দুর্নীতির সুপার মডেল আখ্যা দিয়েছেন বিএনপির সংসদ জিএম সিরাজ। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের একটি নমুনা স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য সংসদে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।